नमस्कार, आमी शुभेंदु मुखार्जी, सहशिक्षक बालेजुरी उच्च विद्यालय। प्रथमे आमी बीरभूम आरसीटीवी के धन्यवाद ज्ञापन करब एक सुंदर एकटा अनलाइन क्लास शुरू करार जन्य, जेटा छात्र छात्रीदेर पक्षे खुबी उपयोगी हबे एई एकटा करुण परिस्थितिते, जखन आमरा देखते पाच्छी करोनार जन्य स्कूल कलेज सबई बंद रयेछे एई मुहूर्ते। ठीक आछे, तो आमी आज तोमादेर शुरू करब जेटा दशम श्रेणीर आलोक आलोक अध्याय थेके आमरा आजके पढ़ाशोना करब। तो शुरूतेई आमरा जेटा पढ़ब गोलीय दर्पण। गोलीय दर्पण पढ़ते गेले आमादेरके जेटा जानते हबे যে প্রথমে গোলীয় দর্পণে আমরা কিভাবে আলোর প্রতিফলন হয় সেই বিষয়ে একটু আলোকপাত করব। তার আগে তোমাদের আশা করি সমতল দর্পণ সম্বন্ধে একটা ধারণা কিন্তু আছে। আমরা বাড়িতে যে আয়না দেখি, যে দর্পণ দেখি, সেটাই হলো আসলে সমতল দর্পণ। এই সমতল দর্পণে কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এর ধারণা কিন্তু আমাদের অলরেডি আছে। এখন দেখি গোলীয় দর্পণ। তো দেখো, গোলীয় দর্পণ নামের মধ্যে কি আছে, যে একটা গোলক শব্দ কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে নামের মধ্যে। তো এখানে কি দেখা যাচ্ছে যে গোলীয় দর্পণের তলটা কি হবে, সামান্য একটু গোলাকার হবে। গোলীয় দর্পণের তলটা সামান্য একটু গোলাকার হবে, একদম সমতল হবে না। তো আমি দেখো একটা গোলীয় দর্পণের ছবি এখানে এঁকেছি। এই গোলীয় দর্পণটা দেখতে পাচ্ছ, যদি এর এই উপরের উঁচু অংশটাকে আমরা প্রতিফলক তল হিসেবে যখন ব্যবহার করব, তখন একে আমরা বলবো উত্তল দর্পণ। উত্তল দর্পণ, তাহলে কি দেখলাম আমরা, যে কোনো গোলীয় দর্পণের উপরের তলটাকে যখন আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করছি তখন তাকে আমরা উত্তল দর্পণ বলছি। ঠিক একইভাবে যদি কোনো গোলীয় দর্পণের ভিতরের অংশটাকে আমরা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করি তখন তাকে আমরা বলবো অবতল দর্পণ। মনে রাখার সুবিধার জন্য তোমরা মনে রাখতে পারো কিভাবে, যে উঁচু অংশ, উঁচু অংশতে কি আছে, উঁচু অংশ এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হর্ষও আছে, আবার উত্তল দর্পণের মধ্যেও হর্ষও আছে। স্বাভাবিকভাবে আমরা এভাবে মনে রাখতে পারবো কি, যে হর্ষও হর্ষও, উঁচু অংশটা যখন গোলীয় দর্পণের প্রতিফলক তল হিসাবে কাজ করবে তখন তাকে আমরা বলবো উত্তল দর্পণ এবং অন্যটা হয়ে যাবে অবতল দর্পণ। এবার চলে এসো আমরা একটা গোলীয় দর্পণকে দেখে নিই। এখানে আলাদাভাবে একটা গোলীয় দর্পণকে আমরা দেখছি। দেখো এটা একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের একটা আমরা কিন্তু মধ্যবিন্দু পাচ্ছি। এই মধ্যবিন্দুটাকে আমরা বলবো গোলীয় দর্পণের মেরু। কি বলবো, গোলীয় দর্পণের মেরু। তাহলে কোনো মেরুর সংজ্ঞা আমরা কি বলবো, কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকেই তার মেরু বলা হয়। এরপর লক্ষ্য করো যে গোলীয় দর্পণটা একটা কিন্তু গোলকের অংশ। আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখব যে কোনো গোলীয় দর্পণ কিন্তু একটা গোলকের অংশ হয়, একটা বৃত্তাকার অংশ হয়। তাহলে স্বাভাবিকভাবেই সেই গোলক বা বৃত্তের একটা কেন্দ্র থাকবে, সি কেন্দ্র থাকবে। তাহলে এই কেন্দ্রটাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলবো, বক্রতা কেন্দ্র বলবো। তাহলে সি হচ্ছে গোলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র, সি হলো বক্রতা কেন্দ্র। ঠিক আছে, সিকে আমরা বলছি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এবার যে কোনো গোলকের একটা ব্যাসার্ধও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই এখানেও আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা পি সি পাচ্ছি, যে গোলীয় দর্পণটা একটা ব্যাসার্ধ। তাহলে স্বাভাবিকভাবেই এই পি সিকে আমরা বলবো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা কি করছি, দেখো এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু এই দুটোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করি তাহলে আমরা একটা রেখা পাবো। কাল্পনিক রেখা দ্বারা যদি সংযুক্ত করি তাহলে আমরা একটা এক্স ওয়াই রেখা পাচ্ছি। এই এক্স ওয়াই রেখাটিকে আমরা গোলীয় দর্পণটির প্রধান অক্ষ বলবো। কি বলবো, গোলীয় দর্পণটির প্রধান অক্ষ। তাহলে এখানে এক্স ওয়াই হলো গোলীয় দর্পণের প্রধান অক্ষ। ঠিক আছে, এবার চলে এসো আমরা দেখে নিই, যখন একটা অবতল দর্পণ নিয়ে নিচ্ছি আমরা, প্রথমে একটা
অবতল দর্পণ নিলাম, সাপোজ ধরো আমি প্রধান অক্ষ এঁকে নিলাম, এখানে পি আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সি আছে, ঠিক আছে। এবার দেখো একটা আলোক রশ্মি যদি এই অবতল দর্পণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়, এই আলোকরশ্মিটা গোলীয় দর্পণটার অবতল দর্পণটার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়েছে, তাহলে কি হবে, এই আলোকরশ্মিটা কিন্তু তোমার এই পথ দিয়ে কি হবে, প্রতিফলিত হবে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যখন একটা আলোকরশ্মি কোনো অবতল দর্পণের পর আপতিত হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মিটি কি হচ্ছে, প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে অতিক্রান্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো যে ওই অবতল দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস বলবো। তাহলে এখানে এফ বিন্দুটা হবে কি হবে, মুখ্য ফোকাস, অবতল দর্পণটির মুখ্য ফোকাস হলো এফ বিন্দুটি, ঠিক আছে, অবতল দর্পণটির মুখ্য ফোকাস হলো এফ বিন্দুটি। তাহলে আমরা এই ছবি দেখে একটু সংজ্ঞাটা তৈরি করার চেষ্টা করি, দেখি বলছে কোনো অবতল দর্পণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোকরশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকেই আমরা কি বলবো, ওই অবতল দর্পণটির মুখ্য ফোকাস বলবো। তাহলে দেখো আমরা এখানে একটা দূরত্ব পাচ্ছি পি এফ, পি এফ দূরত্বটা পাচ্ছি, এই পি এফ অর্থাৎ কোনো দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব তাকেই আমরা কি বলবো, ওই দর্পণটির কি বলবো, ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য বলবো, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমরা অনেকগুলো টার্ম এখানে জানলাম, এখানে টার্মগুলো যেটা জানলাম সেটা হচ্ছে কি পাচ্ছি আমরা, যে দেখো আমরা এই প্রথমে একটা পেয়েছি পি, পিটাকে আমরা কি বলেছিলাম, মেরু বলেছিলাম, গোলীয় দর্পণের মেরু বলেছিলাম পি বিন্দুটাকে, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এফ বিন্দুটাকে পেলাম, এটাকে আমরা মুখ্য ফোকাস বলছি, পি এফ কে বললাম ফোকাস দৈর্ঘ্য, আর একটা এক্স ওয়াই পেলাম, এখানে এক্স ওয়াই আমরা পেয়েছি যেটাকে আমরা প্রধান অক্ষ বলেছি, আর একটা পি সি, এই পি সি কে আমরা জেনারেলি আর অক্ষর দ্বারা চিহ্নিত করি, এবং পি এফ, পি এফ কে আমরা, সরি এখানে পি এফ হতো, পি এফ কে আমরা এফ অক্ষর দ্বারা সূচিত করব, ঠিক আছে। তাহলে পি এফ হলো ফোকাস দৈর্ঘ্য যাকে আমরা স্মল এফ অক্ষর দ্বারা চিহ্নিত করছি, এবং পি সি হলো বক্রতা ব্যাসার্ধ যাকে আমরা স্মল আর দ্বারা চিহ্নিত করছি। ছবি দেখেই বুঝতে পারছি, দেখো এই পি এফটা পি সি এর অর্ধেক, পি এফটা হচ্ছে পি সি এর অর্ধেক, তার মানে আমি বলতে পারি পি এফ মানে হচ্ছে এফ ইকুয়াল টু পি সি এর অর্ধেক মানে হচ্ছে আর বাই টু, তাহলে আমি বলতে পারি আর ইকুয়াল টু টু এফ। এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে কোনো দর্পণের, কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। এবার এইটাই আমরা যদি একটা উত্তল দর্পণে, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি কি হবে, দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাসের সংজ্ঞাটা কীভাবে পাবো, কোনো একটা আমি একটা উত্তল দর্পণ আঁকলাম, মুখ্য ফোকাস এখানে দেখাতে হবে তোমাকে, প্রধান অক্ষ আমাকে দেখাতে হবে, এবার কি করছি এই উত্তল দর্পণের উপরও আমি কি করছি একইভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা আলোকরশ্মিকে আমরা এখানে আপতিত করলাম, প্রধান অক্ষের সঙ্গে আপতিত হলো সমান্তরালভাবে। এবার দেখো এই আলোকরশ্মিটা কিন্তু প্রতিফলনের পর এই পথে নির্গত হবে, কারণ দেখতে পাচ্ছ এখানটা তলটা একটু উপরিতল গলিও আছে, স্বাভাবিকভাবে এটা নিচের দিকে আসার সম্ভাবনা নেই যেটা অবতলের ক্ষেত্রে হচ্ছিল, এক্ষেত্রে ওপর দিকে কি হচ্ছে আলোকরশ্মিটা এই পথে প্রতিফলিত হচ্ছে। তাহলে এইখানে কিন্তু প্রধান অক্ষের উপর এর মিলিত হবার, এই এই প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে এ কিন্তু মিলিত হতে পারবে না। তাহলে স্বাভাবিকভাবে একে যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখো দেখতে পাবো একটা বিশেষ বিন্দু পাচ্ছি, সেই বিন্দুটাকেই আমরা উত্তল দর্পণটির ক্ষেত্রে ফোকাস বা মুখ্য ফোকাস বলবো। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা যদি আমাকে বলতে হয়, তাহলে আমরা কি বলবো, কোন উত্তল দর্পণের উপর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটিকেই ওই উত্তল দর্পণের
মুখ্য ফোকাস বা ফোকাস বলা হয়। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মিলিত হয়েছিল প্রধান অক্ষের উপর বিন্দুটা, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে মিলিত হয়নি, অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবেই পিএফ পেয়ে যাচ্ছি। পিএফ যেটাকে আমরা কি বলেছি ফোকাস দৈর্ঘ্য স্মল এফ বলেছি, এখানেও আমরা সি পাব, পি সি পাবো, সব একই। অবতল দর্পণে যেমন পেয়েছিলাম উত্তল দর্পণের ক্ষেত্রেও সেই একইভাবে আমরা পিএফ পি সি অর্থাৎ তোমার বক্রতা ব্যাসার্ধ সব কিছুই আমরা, কিন্তু বাকিগুলো একই। এবার চলে এসো আমরা একটা আলোকরশ্মিকে যদি কোনো একটা অবতল দর্পণের উপর আপতিত করি তাহলে বিভিন্ন ক্ষেত্রে তার গতিপথ কিভাবে হবে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা কোন দিকে নির্গত হবে একটু দেখে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে একটা অবতল দর্পণ আমি এখানে আঁকলাম, ধরো এখানে একটা আলোকরশ্মি, প্রথমে আমরা অলরেডি এটা দেখে নিয়েছি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোকরশ্মিটা কি হলো অবতল দর্পণটির উপর আপতিত হয়েছে। এবার তাহলে আমরা কি দেখেছি, এই আলোকরশ্মিটা একটা বিন্দু দিয়ে বেরিয়েছে যেটাকে আমরা বলেছি ফোকাস। তার মানে আমরা শিখলাম যে কোনো আলোকরশ্মি অবতল দর্পণের পর যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেই প্রতিফলিত রশ্মিটি ফোকাস বিন্দুর ভেতর দিয়ে চলে যায়, তাই তো? আরেকটা কেস কি হচ্ছে দেখো, আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি আলোকরশ্মিটাকে ফোকাসের মধ্য দিয়ে আপতিত করি, ফোকাসের মধ্য দিয়ে আমি একটা অবতল দর্পণের পর আলোকরশ্মিকে আপতিত করছি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে ফোকাস সাপোজ ধরো এইদিকে আমি ছবিটা এইভাবে আঁকলাম, ফোকাস দিয়ে আলোকরশ্মিটা দর্পণের উপর এলো, দর্পণের উপর পড়লো, সে তাহলে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে প্রতিফলিত হবে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আপতিত হয় ফোকাস দিয়ে নির্গত হবে, আর ফোকাস দিয়ে যদি দর্পণের উপর আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আলোকরশ্মির গতিপথকে অবশ্যই অ্যারো সাইন দ্বারা দেখাতে হবে তোমাকে। তুমি যদি এখানে অ্যারো সাইন না দিতে, এখানে অ্যারো সাইনটা যদি আমি না দিতাম তাহলে বলো তুমি বুঝতে পারতে যে আলোকরশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে ফোকাস দিয়ে নির্গত হয়েছে, না ফোকাস দিয়ে দর্পণে আপতিত হওয়ার পরে সে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়েছে, এটা আমরা কিন্তু বুঝতে পারতাম না। স্বাভাবিকভাবে তুমি যদি এরকম একটা ছবি এঁকে দাও তাহলে কিন্তু সেটা পুরোপুরি ভুল হয়ে গেল। সেই জন্যই মনে রাখবে আমাকে কিন্তু এই তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, তীর চিহ্নের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। আরেকটা ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পারি দেখো, যদি একটা অবতল দর্পণের মধ্যে আমি আলোকরশ্মিকে তার বক্রতা কেন্দ্র দিয়ে যদি আপতিত করি তাহলে কি হচ্ছে দেখো, একটা আলোকরশ্মি এলো বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে সি এর মধ্য দিয়ে গিয়ে অবতল দর্পণটাতে পড়লো গিয়ে, এই ক্ষেত্রে কি হবে, আলোকরশ্মিটা কিন্তু ওই পথ দিয়েই ফিরে যাবে। আলোকরশ্মি কোন দিয়ে প্রতিফলিত হবে, কোন কোন রাস্তা দিয়ে প্রতিফলিত হবে, না সি দিয়ে যদি আলোকরশ্মি যায়, এটাকে আমরা বক্রতা কেন্দ্র বলবো, সি দিয়ে গেলে সি দিয়েই ফিরে আসবে। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম একটা আলোকরশ্মিকে যদি দর্পণের ওপর আমরা লম্বভাবে আপতিত যদি করি তাহলে সে কিন্তু প্রতিফলিত হবে, লম্বভাবেই প্রতিফলিত হবে। সুতরাং আমি এই এই রাস্তাটাকে আমি অনেকটা কি ধরতে পারি, সেই অভিলম্বের সঙ্গে কিন্তু তুলনা করতে পারবো। ঠিক আছে, এবার এসো আমরা একটা বস্তুকে যদি কোনো অবতল দর্পণের সামনে রাখি তাহলে তার প্রতিবিম্বটা কীরকম ঘটিত হবে। আমরা তো সবাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব তো দেখেছি, আমরা প্রায়ই দেখি আয়নার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমরা যদি একটা অবতল দর্পণের সামনে দাঁড়ায়, অবতল দর্পণের সামনে যদি একটা বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্বটা কেমন তৈরি হবে একটু দেখে নিই। দেখো আমি একটা অবতল দর্পণ অঙ্কন করলাম এবং প্রধান অক্ষকেও আঁকলাম। এবার আমরা কি করছি, অবতল দর্পণের সামনে আমরা কি করব, বিভিন্ন পয়েন্টগুলো যেগুলো আমরা অলরেডি শিখলাম পি এফ সি এই বিন্দুগুলোকে আমরা প্রথমে দিয়ে দেবো। এবার একটা বস্তুকে আমি কি করছি, এই বক্রতা কেন্দ্র থেকেও দূরে রাখছি অবতল দর্পণের সামনে। বস্তুটাকে আমি বক্রতা কেন্দ্রের থেকেও দূরে রাখলাম অবতল দর্পণের সামনে, বস্তুটার নাম বললাম এ বি। এ বি একটা বস্তুকে আমি কি করেছি, একটা অবতল দর্পণের সামনে রেখেছি, তার অবস্থানটা কোথায় আছে দেখো, বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে সে অবস্থান করছে। এক্ষেত্রে যখন প্রতিবিম্ব আমরা গঠন করব তোমরা মনে রাখবে দুটো আলোকরশ্মি কিন্তু তোমাকে
আঁকতে হবে, দুটো আলোকরশ্মির গতিপথ তোমাকে দেখাতে হবে। সেক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে তিনটে কন্ডিশন দেখালাম, সেই তিনটে কন্ডিশনে যখন আলোকরশ্মি আপতিত হয় কিভাবে নির্গত হয়, সেই তিনটে কন্ডিশন যদি আমার মাথায় থাকে আমি কিন্তু ছবিগুলো ইজিলি আঁকতে পারবো। তাহলে প্রথমে কি বললাম, আমি আগে বলেছিলাম একটা আলোকরশ্মিকে এ বিন্দু থেকে সরাসরি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণের উপর আপতিত করবো। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে দর্পণের উপর আপতিত হলে আমরা এক্ষুনি শিখলাম যে সে প্রতিফলিত রশ্মিটি সেক্ষেত্রে কি হবে, ফোকাস দিয়ে নির্গত হবে, হবে তো ফোকাস দিয়ে নির্গত হবে। আর একটা আলোকরশ্মিকে আমি কি করব, এ বিন্দু থেকে এনে ফোকাস দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত করব। তাহলে ফোকাস দিয়ে গিয়ে যদি সে দর্পণের উপর আপতিত হয় তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু সে এই পথে নির্গত হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে এই যে এ বিন্দুটার প্রতিবিম্ব আমার এ ড্যাশড বিন্দুতে তৈরি হলো, এ বিন্দুর প্রতিবিম্ব এ ড্যাশড বিন্দুতে তৈরি হলো। ঠিক একইভাবে এখানে বি বিন্দুর প্রতিবিম্বটা এই পজিশনে তৈরি হবে এবং আমরা এখানে যে প্রতিবিম্বটা পাবো এ ড্যাশড বি ড্যাশড প্রতিবিম্বটা পাবো এ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এ বি বস্তুটার প্রতিবিম্ব আমরা পেয়ে গেলাম এ ড্যাশড বি ড্যাশড। তাহলে দেখো লক্ষ্য করো এখানে প্রতিবিম্বটার প্রকৃতি কেমন হচ্ছে, প্রতিবিম্বটা দেখো তোমরা ইজিলি বলতে পারছো, তোমরা বুঝতে পারছো যে দেখো প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হয়েছে একটা বিন্দুতে। তাহলে এরকম প্রতিবিম্বকে আমরা কি বলি, মিলিত হলে সদ্বিম্ব বলি। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা হলো সদ। আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে প্রতিবিম্বটা বস্তু সাপেক্ষে দেখো উল্টে গেছে, বস্তুটার মাথাটা নিচে চলে এসেছে, তাহলে স্বাভাবিকভাবে এটা উল্টো প্রতিবিম্ব। এরকম প্রতিবিম্বকে আমরা বলবো অবশিষ্য প্রতিবিম্ব, অবশিষ্য প্রতিবিম্ব। তাহলে সদ হলো, অবশিষ্য হলো। আরেকটা কি হচ্ছে, বস্তুর থেকে দেখো একটু ছোট হয়েছে, তাহলে বস্তু থেকে ক্ষুদ্রাকার হবে, কি হবে ক্ষুদ্রাকার। তাহলে আমরা কি দেখলাম যে যখন কোনো একটা বস্তুকে আমি অবতল দর্পণের সামনে রাখবো এবং তার অবস্থানটা যদি বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যবর্তী জায়গায় হয় তাহলে উৎপন্ন প্রতিবিম্বটি কি হয়ে গেল, উৎপন্ন প্রতিবিম্বটি সদ হলো, অবশিষ্য হলো এবং ক্ষুদ্রাকার হলো, আর সাইজে একটু ছোট হলো। ভালো করে মনে রাখবে এই সদ এবং অবশিষ্য এরা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, যেখানেই সদ্বিম্ব তৈরি হবে সেখানেই তুমি দেখবে তার প্রতিবিম্বটা কিন্তু অবশিষ্য হয়ে যাবে। পরে আমরা দেখব যখন অসৎ প্রতিবিম্ব তৈরি হবে তার সাইজটা কিন্তু তার আকারটা কিন্তু সমশিষ্য হবে। এটা কিন্তু মাথায় রাখবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। চলে এসো এবার আমরা বস্তুটার, আচ্ছা এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই এ বি বস্তুটার প্রতিবিম্ব আমি এ বিন্দুর প্রতিবিম্ব তো বুঝলাম যে এ ড্যাশ বিন্দুতে তৈরি হয়েছে, তাহলে বাকিটা আমি যোগ করে দিলাম তাহলে কেন এ বি বস্তুটার প্রতিবিম্ব তাহলে ওইভাবে কেন তৈরি হয়ে যাবে। তার এখানে মেন কারণ হচ্ছে সাপোজ আমি ধরে নাও আমি এখানে আরেকটা ছবিটা বড় করে আঁকছি, এখানে আমরা দেখেছি এফ, এখানে সি, বস্তুটাকে আমি ধরো এইখানে রেখেছি, ঠিক আছে বস্তুটাকে আমি কোথায় রেখেছি, এ বি বস্তুটাকে আমি এখানে রেখেছি, ঠিক আছে। তাহলে এ বস্তুটার প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়েছে, এ বিন্দুটার প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়েছিল, এ বিন্দুটার প্রতিবিম্ব তৈরি হয়েছিল তোমার এখান থেকে এফ দিয়ে এসেছিল, আরেকটা আলোকরশ্মি কি হয়েছিল এইদিকে এসে এই পথে চলে এসেছিল, ওকে। তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব এইখানে এ ড্যাশ বিন্দুতে তৈরি হয়েছিল। এবার আমি কি করছি, আমরা কি জানি যে কোনো রেখা বা সরল রেখা অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত হয়, তার মানে এই এ বি রেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। আমি এর মধ্যে দুখানা বিন্দু তোমাদেরকে নিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো আমি দুটো বিন্দু নিলাম, এটা এক নাম্বার বিন্দু, এটা দু নাম্বার বিন্দু। তাহলে এক নাম্বার বিন্দু থেকেও কি হবে, ওই এ থেকে যেভাবে আলোকরশ্মি গেছে, দুটো আলোকরশ্মি গিয়ে গেছে, ঠিক সেভাবে এক নম্বর বিন্দু থেকেও কি হবে, আলোকরশ্মি গেল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেল, তারপর প্রতিফলনের পর সে ফোকাস দিয়ে নির্গত হলো, ঠিক আছে বুঝতে পারলো এই পথে সেই গেল। আরেকটা আলোকরশ্মি কি হবে, এখান থেকে গিয়ে সে ফোকাস হয়ে গেল, ফোকাস হয়ে গিয়ে সে এই পথে আসছে। তার মানে এক নাম্বার বিন্দুর প্রতিবিম্বটা এই জায়গায় তৈরি হচ্ছে, ঠিক এ বিন্দু এ ড্যাশের ঠিক একটু উপরে তৈরি হবে। ঠিক একইভাবে দু নাম্বার থেকেও বিন্দু থেকেও আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গিয়ে এই এফ দিয়ে আসবে, ঠিক আছে। আরেকটা আলোকরশ্মি কি হবে, এই দু নাম্বার বিন্দু ফোকাসের মধ্য দিয়ে গিয়ে এই পথে গিয়ে, তাহলে এই রকম জায়গায় ঠিক এ ড্যাশের উপরে এক নাম্বার বিন্দুর প্রতিবিম্ব, তার উপরে দু নাম্বার বিন্দুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বিন্দু কিন্তু তাদের নিজের নিজের প্রতিবিম্ব এই এ বি এ ড্যাশ বি ড্যাশ রেখার মধ্যে তৈরি করেছে।
সেজন্যই এ বি বস্তুর প্রতিবিম্বটা আমরা এ ড্যাশ বি ড্যাশ আকারে দেখতে পেলাম। এবার চলে এসো আমরা এক কাজ করি, বস্তুটাকে এক কাজ করছি বস্তুটাকে আরো একটু দর্পণের সামনের দিকে নিয়ে আসি, দেখি কি হচ্ছে। এই যে অবতল দর্পণ, আবার অবতল দর্পণ আঁকবো, এফ আঁকবো, সি আঁকবো, ঠিক আছে অবতল দর্পণের। এবার বস্তুটা আগে ছিল এইরকম জায়গা, অর্থাৎ সি এরও পরে ছিল, এখন আমরা কি করছি সি এর উপরে বস্তুটাকে রাখছি, অর্থাৎ বক্রতা কেন্দ্রের উপরে বস্তুটাকে আমি রাখলাম, দেখি কি হচ্ছে। এ বি বস্তু, এ বি বস্তুটাকে রাখলাম বক্রতা কেন্দ্রের উপর, একটা আলোকরশ্মি সোজাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে চলে গেল, আর একটা আলোকরশ্মি কি হচ্ছে এই আলোকরশ্মির বক্রতা এইদিকে গিয়ে তাহলে কোন দিকে নির্গত হবে বলো, এই পথে যদি যায় স্বাভাবিকভাবে ফোকাস দিয়ে নির্গত হলো, ফোকাস পথে এলো। আর একটা আলোকরশ্মি কি বলেছি ফোকাস দিয়ে গিয়ে এই পথে নির্গত হবে, এই পথে নির্গত হবে। ফোকাস দিয়ে গিয়ে এই পথে নির্গত হলো, তাহলে স্বাভাবিকভাবে আমি কি দেখতে পাচ্ছি আলোকরশ্মিটা এই এই বিন্দুটাতে, অর্থাৎ এ বিন্দুর প্রতিবিম্বটা এ ড্যাশ বিন্দুতে তৈরি হলো, ঠিক একইভাবে তাহলে এখানে প্রতিবিম্বটা আমার তৈরি হয়ে গেল, এ বি বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ তৈরি হয়ে গেল। এক্ষেত্রে দেখো বস্তুর সাইজ এবং প্রতিবিম্বের সাইজ সমান হচ্ছে, আরেকটা কি দেখতে পাচ্ছি আলোকরশ্মিগুলো মিলিত হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এখানেও সদ্বিম্ব তৈরি হবে। দেখো উল্টে গেছে প্রতিবিম্বটা, তাহলে অবশিষ্ট তৈরি হলো প্রতিবিম্ব, আর আমরা কি দেখতে পাচ্ছি সমান সাইজের বস্তুর সঙ্গে সমান আকারের প্রতিবিম্ব গঠন করলো। অবস্থানটা কোথায় হলো, যেখানে বক্রতা কেন্দ্র সেই বক্রতা কেন্দ্রের উপরেই কিন্তু বস্তুটার প্রতিবিম্ব তৈরি হলো। এবার বস্তুটাকে আমি আরও একটু দর্পণের সামনে ঠেলে দিই, দর্পণের সামনের দিকে আরও একটু যদি ঠেলে দেওয়া হয়, অর্থাৎ এটা অবতল দর্পণ আবার অঙ্কন করতে হবে, এখানে এফ এখানে সি। এবার বস্তুটাকে আমি কি করছি দেখো এফ এবং সি এর মাঝে বস্তুটাকে নিয়ে আসছি, বস্তুটাকে যদি এফ এবং সি এর মাঝে রাখা হয় সেক্ষেত্রে প্রতিবিম্ব কেমন তৈরি হবে একটু দেখে নাও। কি হলো একটা আলোকরশ্মি গেল, সেই একই নিয়মে আমরা চলবো, ফোকাস দিয়ে চলে এলো, আর একটা আলোকরশ্মি কি হবে দেখো ফোকাস দিয়ে এলো এই পথে বেরিয়ে চলে গেল। তাহলে এই বস্তুটার যদি আমি এ বি বস্তু বলতাম এটাকে, তাহলে প্রতিবিম্বটা এইখানে এ বিন্দুর প্রতিবিম্ব এইখানে তৈরি হতো এ ড্যাশ বিন্দুতে, বি বিন্দুর প্রতিবিম্ব বি ড্যাশ বিন্দুতে তৈরি হতো, তাহলে স্বাভাবিকভাবে আমরা এক্ষেত্রেও যেটা পেতাম সেটা এ বি বস্তুর প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ হতো। দেখো বস্তুটা যত দর্পণের কাছে চলে আসছে প্রতিবিম্বটা কিন্তু তত দূরে সরে সরে চলে যাচ্ছে, এক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি যে বস্তুটা কিন্তু যে প্রতিবিম্ব গঠিত গঠন হলো বস্তুটার প্রতিবিম্বটা সে কিন্তু আগের মতনই সদ্বিম্ব হলো, অবশিষ্ট হলো সদ অবশিষ্য আর কি বলো, বস্তু সাপেক্ষে উল্টো হয়েছে বলে অবশিষ্য আমি বলেছি, সদ এবং অবশিষ্য একসঙ্গে থাকবে, আর কি হচ্ছে তার বস্তুর থেকে একটু সাইজে বড় হচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো বিবর্ধিত, বিবর্ধিত প্রতিবিম্ব কিন্তু এখানে গঠিত হলো, অবস্থানটা কি হচ্ছে বক্রতা কেন্দ্র থেকেও দূরে বস্তুটা অবস্থান করছে। বস্তুটার অবস্থানটাকে আমি আরও একটু সরিয়ে দিই, কোথায় সরিয়ে দিচ্ছি দেখো বস্তুটার অবস্থানটাকে আমি কি করছি, এবার এবার আমি কি করছি এফ সি বস্তুটাকে আমি ফোকাসের থেকেও কম দূরত্বে নিয়ে চলে আসছি, এটা একটু মনে রাখতে হবে ভালো করে, বস্তুটাকে যখন ফোকাসের থেকেও কম দূরত্বে আমরা নিয়ে আসছি তখন দেখো একটা আলোকরশ্মি আমরা জানি কোথায় যাবে, একটা সমান্তরালভাবে গেল ফোকাস দিয়ে নির্গত হলো, আর একটা আলোকরশ্মি আমরা আগের নিয়ম অনুযায়ী কি করছিলাম যে আরেকটা আলোকরশ্মি ফোকাস দিয়ে এসে দর্পণে গিয়ে পড়ছিল, এক্ষেত্রে তো সেটা সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে কি হচ্ছে যদি আমি ফোকাস দিয়ে আনতে যাই তাহলে এইদিকে যায়, এ তো জীবনেও দর্পণে গিয়ে পড়বে না, কখনোই দর্পণের উপর আপতিত হবে না, তার সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আলোকরশ্মিটাকে আমি আরেকটা তৃতীয় কন্ডিশন দেখিয়েছিলাম আলোকরশ্মিতে আপতনের ক্ষেত্রে, যদি বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলোকরশ্মি যায় তাহলে সে ওই বক্রতা কেন্দ্র বরাবরই ফিরে চলে আসবে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব আলোকরশ্মিটাকে এমনভাবে আমি গতিপথটাকে দেখাবো সে গিয়ে দর্পণে এমনভাবে আপতিত হবে যাতে সে প্রতিফলনের পর এই বক্রতা কেন্দ্র সি দিয়ে বেরিয়ে চলে আসে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে দেখো এরা কিন্তু কখনোই মিলিত হবে না এবং এখানে সদ্বিম্ব তৈরি করতে পারবে না,
তাহলে আমি এদিকে কি করতে পারি? যদি আমি এটাকে দেখো বিপরীত দিকে একটু বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে বলো তো? যদি একটু বিপরীত দিকে বাড়িয়ে দিই তাহলে দেখো একটু দূরে গিয়ে কিন্তু এরা এই বিন্দুতে গিয়ে মিলিত হয়ে গেল। অর্থাৎ এখানে আমি যে এবি বস্তুটার যদি নাম দিতাম এবি, তাহলে এবি বস্তুর প্রতিবিম্বটা এ বিন্দুর প্রতিবিম্ব এ ড্যাশটা তৈরি হতো, আর বি বিন্দুর প্রতিবিম্বটা বি ড্যাশ বিন্দুতে তৈরি হতো। তাহলে স্বাভাবিকভাবে আমি এবির প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ পেতাম। দেখো এই ক্ষেত্রে আগের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এখানে কিন্তু প্রতিবিম্ব অসৎবিম্ব তৈরি হয়নি, সরি অসৎবিম্ব তৈরি হয়েছে, সৎবিম্ব আর তৈরি হয়নি, কারণ প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হয়নি, তারা অপসৃত হয়েছে, অপসৃত হয়েছে তারা। আর কি হলো, বস্তুর আকারটা দেখো, বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকারটা বড় হয়ে গেছে, বস্তুর থেকে প্রতিবিম্ব বড় আকারের হয়েছে এবং সমশীর্ষ হয়েছে। তাহলে কি হলো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এখানে এ ড্যাশ বি ড্যাশ যে প্রতিবিম্বটা তৈরি হলো তার প্রকৃতি কেমন হচ্ছে? এ ড্যাশ বি ড্যাশের প্রকৃতি হচ্ছে যে সে হয়ে গেল সৎবিম্ব, সরি অসৎ প্রতিবিম্ব তৈরি হলো, অসৎ প্রতিবিম্ব। তার সঙ্গে অসৎ হলে আমরা বললাম যে সমশীর্ষ হবে আর বিবর্ধিত হলো, অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত হয়ে গেল প্রতিবিম্বটা তৈরি। এই বৈশিষ্ট্যটার জন্যই আমরা উত্তল আমরা অবতল দর্পণকে কোথায় ব্যবহার করি জানো? এই বৈশিষ্ট্যটার জন্য আমরা যে দাড়ি কাটার যে দর্পণ বা দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন সেই দর্পণে কিন্তু আমরা এই অবতল দর্পণের এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগাই, ঠিক আছে? এরপর আমরা চলে আসছি উত্তল দর্পণে কোনো বস্তুর কিভাবে প্রতিবিম্ব তৈরি হবে। দেখে নাও উত্তল দর্পণের ক্ষেত্রে একটা বস্তুর প্রতিবিম্ব গঠনটা দেখে নাও একবার। জাস্ট বলছে একটা উত্তল দর্পণ আমি আঁকলাম, এটা একটা উত্তল দর্পণ মনে করো। এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এফ সি এই বিন্দুগুলোকে পাবো। এবার একটা বস্তুকে আমি উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে রাখতে পারি, এ বি একটা বস্তুকে উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানে রাখলাম, তাহলে কি হবে? একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরভাবে এলো এবং এই দিকে নির্গত হবে আমরা জানি, তাহলে তাকে আমরা কি জানি এফ বিন্দু দিয়ে সে অপসৃত হবে, এটা একটা পেলাম। আর একটা আলোক রশ্মি কি হবে, তোমার এমনভাবে দর্পণের উপর আপতিত হবে যাতে সে প্রতিফলনের পর এই দিকেই বেরিয়ে যায় এবং তাকে মনে হয় যেন সে যেন সি থেকেই অপসৃত হচ্ছে, ছবিটা এরকম ভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরভাবে এসে এই পথে নির্গত হয়েছে এবং তাকে অপসৃত হয়েছে ফোকাস থেকে, আর একটা আলোক রশ্মি অপসৃত হয়েছে সি থেকে অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে। এখানে আমরা একটা ছেদ বিন্দু পেলাম, এইখানে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হলো এ ড্যাশ বি ড্যাশ। এবং অবতল দর্পণের সামনে আমরা যে কোনো অবস্থানেই উত্তল দর্পণের সামনে যে কোনো অবস্থানেই যদি বস্তুকে রাখি সব ক্ষেত্রে কিন্তু বস্তুটার একটা প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা সমশীর্ষ তৈরি হবে এবং ক্ষুদ্রাকার প্রতিবিম্ব তৈরি হবে। এবং এই বৈশিষ্ট্যটাকে আমরা কাজে লাগাই কোথায়? আমরা যখন বাইক চালাই বা আমাদের কারে দেখা যায় যে লুকিং গ্লাস ভিউ ফাইন্ডার থাকে, সেই ভিউ ফাইন্ডারে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যকে কাজে লাগাই। পেছনের যে কোনো গাড়ি যত দূরেই থাক আমাদের ওই দর্পণের সামনেটাতে কি হবে, একটা তোমার ক্ষুদ্রাকার সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করতে পারবে এবং যিনি চালক আছেন তিনি পিছনের ওই বস্তুটাকে তার প্রতিবিম্বটাকে অনেক ইজিলি দেখতে পাবেন। এবার চলে আসছি উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার। উত্তল এবং অবতল দর্পণের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা একটু আগেই বললাম, এখন দেখো উত্তল দর্পণ আমরা দেখে নিলাম যে এটাকে আমরা কোথায় ব্যবহার করছি, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করছি। আর একটা উত্তল দর্পণের ব্যবহার আছে, রাস্তায় যে স্ট্রিট লাইট থাকে সেই স্ট্রিট লাইটে কি করা হয়, স্ট্রিট লাইটের ভেতরে একটা উত্তল দর্পণ রাখা থাকে এবং সেই উত্তল দর্পণের সামনে যখন একটা বাল্বকে রাখা থাকে সেই বাল্ব থেকে যে আলোকরশ্মিগুলো আসছে সেই আলোকরশ্মিগুলো সেই উত্তল দর্পণে প্রতিফলনের পর এইভাবে চারিদিকে তোমার ছড়িয়ে পড়ছে, তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে অনেক দূর পর্যন্ত রাস্তাটা আলোকিত হতে পারছে। অবতল দর্পণের ব্যবহার কি, অবতল দর্পণকে আমরা একটু আগেই বলেছি দাড়ি কামানোর কাজে এবং দন্ত চিকিৎসা ব্যবহার করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ অবতল দর্পণের ব্যবহার আছে, সেই ব্যবহারটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যবহারটা ভালো করে মনে রাখতে হবে যে আমাদের যে বাইক আছে বাইকের যে হেডলাইট ব্যবহার করি আমরা সেই হেডলাইটে কি করা হচ্ছে সেখানে ভেতরে একটা অবতল দর্পণ রাখা থাকে। সেখানে আমরা কি করব যে বাল্বটা আছে সেই বাল্বটাকে আমরা ফোকাসে রাখব, অবতল দর্পণটার ফোকাসে বাল্বটাকে রাখব। তাহলে কি হবে, এখান থেকে যখন আলোকরশ্মি যাবে তোমার ফোকাস থেকে যখন আলোকরশ্মি কোনো অবতল দর্পণে যায় আমরা কি পড়লাম একটু আগে কি শিখলাম যে তারা কিন্তু নির্গত হবে কিভাবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে তারা নির্গত হবে। তাহলে স্বাভাবিকভাবেই সেই আলোকরশ্মিটা আমার যে মোটর গাড়ির হেডলাইট থেকে আলোকরশ্মি একদম সমান্তরালভাবে গিয়ে অনেক দূর পর্যন্ত ড্রাইভারকে পথ দেখাতে পারবে, ফলে দুর্ঘটনা কিন্তু এড়ানো যাবে। তাহলে আজকের যে টপিকস আমরা পড়লাম সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, যে গোলীয় দর্পণ কয় প্রকার ও কী কী চিত্র আঁকতে হতে পারে, তারপরে বলতে পারে গোলীয় দর্পণের মেরু
বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মুখ্য ফোকাস, এদের সংজ্ঞা দাও। এটা আসতে পারে চিত্র সহ সংজ্ঞা আসতে পারে। অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে যদি বস্তুকে রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেসব ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হবে তাদের প্রকৃতি কেমন হবে, তাদের অবস্থান কোথায় হবে, এটাও আসার সম্ভাবনা আছে। উত্তল দর্পণের সামনে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কেমন তৈরি হবে এবং উত্তল, আরেকটা সর্বশেষ যে কোশ্চেন আসতে পারে, গোলীয় দর্পণের ব্যবহার অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণের ব্যবহার আসতে পারে। আজকের ক্লাস এতটাই। আবার আমি আরসিএস বীরভূম আরসিএস চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা শেষ করছি। নমস্কার। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে, তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে
বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দি। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দি। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দি। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দি। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এই অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসি টিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দি। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসি টিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা।
এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসিটিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসিটিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসিটিভি। করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। মহামারী ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের জেরে মানুষ এখন ঘরবন্দী। আপৎকালীন ছুটি হিসেবে স্কুল কলেজ অনেক আগে থেকেই বন্ধ হয়েছে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বীরভূম আরসিটিভির নতুন অনুষ্ঠান বীরভূম আরসিতে বাংলার পাঠশালা। এ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণীর জন্য আপাতত পাঠদান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মহাশয়রা এই পাঠদানে অংশ নিচ্ছেন। বাড়িতে বসেই ছাত্রছাত্রীরা এই পাঠ গ্রহণে অংশ নিতে পারবে। ফোন করবেন এই নাম্বারে 9382624389। ঘরে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বীরভূম আরসিটিভি।